आज आमी तुम्हादेर सेट थियोरीर चतुर्थ क्लास शुरू करब। सेट थियोरीर प्रथम क्लासे आमरा विभिन्न प्रकार सेट, द्वितीय क्लासे सेटेर जे विभिन्न अपारेशन अर्थात सेटेर यूनियन, इंटरसेक्शन, कम्प्लीमेंट इत्यादि जेनेछि। तृतीय क्लासे सेट थियोरीर विभिन्न समस्या, बहुविकल्प उत्तरधर्मी, अति संक्षिप्त उत्तरधर्मी एवं किछु संक्षिप्त उत्तरधर्मी प्रश्नेर समाधान करेछि। एई चतुर्थ क्लासे आमरा सेट थियोरीर जे संक्षिप्त उत्तरधर्मी प्रश्न आछे तार बाकी अंश, तार संगे दीर्घ उत्तरधर्मी प्रश्नगुलिर समाधान आज तोमादेरके शेखाबो। आमरा सर्वप्रथम करब 19 नम्बरेर अंकगुलि समाधान करब, अर्थात प्रमाण करब जे 19 नम्बरेर अंकगुलोते जे कोनो सेट ए एबं बी एर क्षेत्रे এই সমস্ত জিনিসগুলোকে প্রমাণ করতে হবে। তো এইগুলোকে প্রমাণ করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ সূত্রটা লাগবে সেটা হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি এটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যদি বলো যে কোথা থেকে আসছে, সেটা হচ্ছে এইরকমভাবে ধরো এটা হচ্ছে এ সেট, আর এটা যদি বি সেট হয়, এটা এ সেট হয়, এটা যদি বি সেট হয়ে থাকে, তাহলে এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, এ এ থেকে বি বাদ, এ মাইনাস বি মধ্যে এর মধ্যে থাকবে কিন্তু যে উপাদানগুলো বি এর মধ্যে নাই, এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই, তাহলে এই জিনিসটা হচ্ছে এটা হলো আমার এ মাইনাস বি। আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যদি করি, তাহলে এই ইন্টারসেকশন যদি বি এর কমপ্লিমেন্ট করি, তাহলে এইটা যদি এ সেট হয়, এটা বি সেট হয়, এ সেট বি সেট, প্রথমে বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের বি বাদ দিয়ে বাকি অংশটা, বি বাদ দিয়ে তার সঙ্গে যদি আমরা এর সঙ্গে ইন্টারসেকশন করি, অর্থাৎ এর সঙ্গে ইন্টারসেকশন, এটা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট, এই দাগটা যেটা আছে, তাহলে তার সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি তাহলে আমাদের এই অংশটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ এ এবং বি এর কমপ্লিমেন্টের কমন অংশটা এইটা, তাহলে একই জিনিস হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। সুতরাং আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখতেই পাচ্ছি এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো অন্যভাবেও দেখা যায়, তাহলে আমরা প্রথমে চারের অঙ্কটা করি, অর্থাৎ এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এটাকে ভেন ডায়াগ্রাম দিয়েও দেখা না গেল যে এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান, তাহলে চারেরটা যদি আমরা ভেন ডায়াগ্রাম ছাড়া করি, তাহলে আমরা যে কোনো একটি উপাদান ধরলাম যে এ মাইনাস বি এর উপাদান, ধরি এক্স হচ্ছে একটা উপাদান, এক্স বিলংস টু এ মাইনাস বি, তাহলে তাহলে এক্সটা হচ্ছে এ মাইনাস বি এই সেটের একটি উপাদান, তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি ইমপ্লাইজ করে কি না, যে কোনো উপাদান যদি এ মাইনাস বি এর মধ্যে থাকে সেটা হচ্ছে এ এর মধ্যে থাকে কিন্তু বি এর মধ্যে থাকে না, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এ মাইনাস বি মানে হচ্ছে এটা যে এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়, তো এটা লেখা যায় যে এক্স বিলংস টু এ, অ্যান্ড এইটাকে লেখা যায় যে এক্স ডাজ নট বিলংস টু বি মানে হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে বি এর কমপ্লিমেন্ট, বি এর মধ্যে নাই মানে বি এর কমপ্লিমেন্টের মধ্যে আছে, আর অ্যান হলে ইন্টারসেকশন লেখা যায়, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তাহলে অতএব এ মাইনাস বি সমান লেখা গেল যে সাবসেট, এক্স উপাদানটা এ মাইনাস বি এর উপাদান নিলাম, সেটা দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টের উপাদান, অর্থাৎ এ মাইনাস বি সাবসেট হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটাকে আমরা এক নম্বর দিলাম। এবারে ওয়াই আরেকটি উপাদান নেব আমরা ডান দিকের উপাদান, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এবার ধরি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তাহলে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইমপ্লাইজ করবে কি, ওয়াইটা হচ্ছে এ এর উপাদান, অ্যান্ড ওয়াইটা বিলংস করছে ইন্টারসেকশন হচ্ছে মানে হচ্ছে অ্যান্ড হবে, ওয়াইটা এ এর উপাদান, অ্যান্ড ওয়াইটা বি এর কমপ্লিমেন্টের উপাদান, তার মানে ওয়াইটা এ এর উপাদান, অ্যান্ড ওয়াইটা ডাজ নট বিলংস টু বি, বি এর বি কমপ্লিমেন্টের উপাদান মানে কি বি এর উপাদান নয়, তার মানে ওয়াইটা হচ্ছে বিলংস করছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি এর ডেফিনেশন হচ্ছে এ এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না, তাহলে আমরা দেখলাম যে ওয়াইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট নিলাম,
से उपादान देखते ए माइनस बी एर उपादान अतए ए इंटरसेक्शन बी सबसेट लिखते परि ए माइनस बी एटा दो नम्बर फ्रम वन एंड टू हमें लिखते परलम जे जदि आमरा जानी जे ए सबसेट बी और बी सबसेट ए होले कि हय ए समान बी हय अर्थात ए माइनस बी एटार सबसेट होच्छे ए इंटरसेक्शन बी एर कमप्लीमेंट आबार ए इंटरसेक्शन बी डान ए इंटरसेक्शन बी एर कमप्लीमेंट ए इंटरसेक्शन बी एर कमप्लीमेंट सबसेट होच्छे ए माइनस बी ताहले दुदिके समान हो जाच्छे अतएव ए माइनस बी समान होच्छे ए इंटरसेक्शन बी एर कमप्लीमेंट এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্র ধরে আমরা অনেক অঙ্ক করতে পারি এরপর আমরা একের অঙ্কটা করব একের অঙ্কটাতে কি আছে যে b - a ইন্টারসেকশন a সমান দেখাতে হবে ফাই তো b - a ইন্টারসেকশন a তাহলে এটা সমান কি লিখতে পারি আমাদের সূত্র হচ্ছে a - b সমান হচ্ছে a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্ট तो ये लिखते पड़ि बी इंटरसेक्शन एर कमप्लीमेंट इंटरसेक्शन ए हल तो एर कमप्लीमेंट और एर इंटरसेक्शन सर्वदा फाई है जेको एक सेट तर कमप्लीमेंट से सेटटार इंटरसेक्शन सर्वदा फाई है और दूटी सेटर बी ए फाई इंटरसेक्शन सर्वदा फाई है तेल प्रथम प्रमाण हो गल एरपर आप दुएट्ट करब दुएट्ट कि आ এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট এটা দেখাতে হবে বি মাইনাসে তো আমরা জানি এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট তাহলে এখানে এটা হচ্ছে এর কমপ্লিমেন্টটা ইন্টারসেকশন হলো প্রথম সেটটাই ইন্টারসেকশন দ্বিতীয় সেটের কমপ্লিমেন্ট অর্থাৎ বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তাহলে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন আমরা লিখতে পারি বি এটাকে উল্টে লিখলে কী হবে বি ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্ট বিটাকে আগে লিখলাম আমরা জানি এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এটা কোন সূত্র থেকে আসছে না এ ইন্টারসেকশন বি মানেই হচ্ছে বি ইন্টারসেকশন এ বি ইন্টারসেকশন এ এই সূত্র অনুযায়ী হলো বি ইন্টারসেকশন এ এই সূত্র অনুযায়ী হয় তো এইটাকে আমরা লিখতে পারি বি মাইনাস এ কারণটা কি যেহেতু এ মাইনাস বি হচ্ছে সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট তাহলে আমাদের দু নম্বরটাও প্রমাণ হয়ে গেল এরপর আমরা তিন নম্বরেরটা করব তিন নম্বরে আমরা ডান দিকটা শুরু করব প্রথমে ডান দিকটা এ মাইনাস এ ইন্টারসেকশন বি এটা এটা সমান দেখাতে হবে এ মাইনাস বি দেখাতে হবে এ মাইনাস এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে এ মাইনাস বি দেখাতে হবে তো আমাদের এই সূত্র অনুযায়ী যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন এটা প্রথম সেটটা হচ্ছে এ ইন্টারসেকশন হলো দ্বিতীয় সেট অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট করলে আমরা জানি ডি মর্গানস লস দ্বারা এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট আবার সেট থিওরির ক্ষেত্রে এটা হয় কি এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট হলো মাঝখানে ইউনিয়ন হলো এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট হচ্ছে ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ফাইয়ের সঙ্গে যে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই হয় তার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এ মাইনাস বি এরপরে আমরা পাঁচের অঙ্কটা করব চারেরটা আগেই করে নিয়েছি পাঁচেরটা কি আছে পাঁচেরটা হচ্ছে বি মাইনাস এ এর কমপ্লিমেন্ট বি মাইনাস এ এর কমপ্লিমেন্ট দেখাতে হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তাহলে বি মাইনাস আমরা এই সূত্র কাজে লাগাবো তাহলে এটা বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তার মানে বি ইন্টারসেকশন হচ্ছে এ আর বি ইন্টারসেকশন এ মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি তাহলে পাঁচ নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল এরপর আমরা ছয়ের অঙ্কটা করব ছয়ের অঙ্কটা কি আছে বি সাবসেট এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট এটা দেখাতে হবে তো আমরা প্রথমে এ মাইনাস বি তার কমপ্লিমেন্টটা দেখি ছয়েরটা এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট সমান কি লিখতে পারি এটা এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট তাহলে তার কমপ্লিমেন্ট আছে তাহলে এটা লিখতে পারি ডি মর্গানস লস সূত্র অনুসারে তাহলে এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন হয়ে যাবে বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তাহলে এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি
তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। তো আমাদের জানি যে সর্বদা কি হয় না, যে কোনো একটি সেট বি সাবসেট, বি সাবসেট হচ্ছে যে এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। তার কারণ ইউনিয়ন করলে সেটটা বড় হয়, বি এর সমস্ত উপাদানগুলো থাকে তার সঙ্গে এক্সট্রা কিছু উপাদান বি এর কমপ্লিমেন্ট। আমরা জানি এটা, এটা আমাদের জানি, আমরা জানি যে কোনো সেট পি বি সাবসেট হচ্ছে এটা এর কমপ্লিমেন্ট ইউনিয়ন এটা। অতএব অতএব বি সাবসেট প্রমাণ হয়ে গেল এ মাইনাস বি তার হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমাদের ছ নম্বরটাও প্রমাণ হয়ে গেল। এরপর আমরা সাতের অঙ্কটা করব। সাতের অঙ্কটাতে কী আছে না, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা দেখাতে হবে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো এটাকে আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি, আর এটা আমরা সূত্র লিখছি যে এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এই সূত্র অনুযায়ী কী লিখতে হবে, প্রথম সেট ইন্টারসেকশন দ্বিতীয় সেটের কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রথম সেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন দ্বিতীয় সেটের কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এটা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, এইটা আবার লেখা যায় ডি মর্গানস লস এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তো এটাকে পি সেট মনে করলাম, যে পি ইন্টারসেকশন হচ্ছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, যেখানে পি সমান, পি সমান হচ্ছে এ ইউনিয়ন বি। তো পি কী হবে, পি ইন্টারসেকশন, পি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট ইউনিয়ন পি ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাহলে পি এর মানটা বসালাম যে এ ইন্টারসেকশন আমাদের এ ইউনিয়ন বি ছিল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইউনিয়ন বি, পি এর মান বসেছি ইন্টারসেকশন হচ্ছে বি এর কমপ্লিমেন্ট এইটা। তো এটা কি হবে, এটা ওই সেট থিওরির সাহায্যে এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে এ বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, এটা হলো ইউনিয়ন। এটাও ঠিক একই রকমভাবে এর সঙ্গে বি এর ইন্টারসেকশন, এর সঙ্গে বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, প্রথম এটা হলো, তারপর ইউনিয়ন বি বি এর সঙ্গে বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন এইটা হলো। তো এই ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট সর্বদা হচ্ছে ফাই হয়, ফাই, তাহলে ফাই ইউনিয়ন বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট ইউনিয়ন, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটাও বি ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিয়ন ফাই। তাহলে ফাইয়ের সঙ্গে যে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই হবে। তাহলে এখানটা কত হলো, এখানটা হচ্ছে বি ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন এ, এটাও ফাইয়ের সঙ্গে ইউনিয়ন করলে এই সেটটাই হবে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো বি ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ ইউনিয়ন এটা মানে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এটাকে ঘুরিয়ে লিখলে কী হবে, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ ছিল, প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা আটের অঙ্কটা করব। আটের অঙ্কটাতে আছে, আটের অঙ্কটাতে কী আছে, এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা সমান এ দেখাতে হবে। তো এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো থেকে লেখা যায় এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি। সূত্র আছে এ ইন্টারসেকশন যদি বি ইউনিয়ন সি হয় তাহলে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হয়, সেই সূত্র অনুসারে এটা হলো। তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর বি এর ইউনিয়ন করলে আমাদের ইউনিভার্সাল সেট ইউটা হয়ে যাবে, আর ইউনিভার্সাল সেটের সঙ্গে যে কোনো সেটের
इंटरसेक्शन हबे सेई सेटटाई ताहले प्रमाणित। एरपर आमरा संक्षिप्त एकुश नम्बर अंकटा करब। एकुश नम्बर अंकटाते कि आछे ना सेट प्रक्रिया साहाज्ये बारो पनेरो एबं आठेरो ए तीनटी संख्यार गसागु निर्णय करते हबे। तो आमी धरे निच्छि जे ए सेटटी होच्छे धरी ए समान होच्छे जे बारो एर गुणनियोगगुलिके निये सेट आर बीटा धरे निच्छि जे पनेरो जे गुणनियोगगुलो आछे सेई गुणनियोगगुलोके निये सेट आर सीटा धरे निच्छि आठेरो एर गुणनियोगगुलो निये सेटटा। তাহলে এটা হচ্ছে কি হবে যে বারোর গুণনীয়কগুলো কি হবে যে সংখ্যা দ্বারা বারো বিভাজ্য। তাহলে কি কি সংখ্যা দ্বারা এক দ্বারা বিভাজ্য? বারোটাকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়েও ভাগ করা যায়, তিন চার পাঁচ হবে না, ছয় আর হচ্ছে বারো। বি সেটটা কি পনেরো, মানে যে সমস্ত সংখ্যাগুলো পনেরো দ্বারা বিভাজ্য। তাহলে এক হবে, দুই হবে, এক হবে, তিন হবে, এক তিন পাঁচ আর পনেরো। আর সি সেটটা কি হবে? সিট সেটটা হচ্ছে আঠেরোর গুণনীয়ক, এক হবে, দুই হবে, তিন ছয় আর নয় আর আঠেরো, এইগুলো। এবারে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইগুলো হচ্ছে এ সেটটা হচ্ছে বারোর গুণনীয়কগুলোকে নিয়ে সেট, বি সেটটা হচ্ছে পনেরোর গুণনীয়কগুলোকে নিয়ে সেট, আর সিটা হচ্ছে আঠেরোর গুণনীয়কগুলোকে নিয়ে সেট। তাহলে সাধারণ গুণনীয়ক কী করে বার করব? সাধারণ গুণনীয়ক হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ তিনটেরই গুণনীয়ক। তাহলে তিনটেরই গুণনীয়ক দেখতে পাচ্ছি, একটা তিনটেরই গুণনীয়ক, তাহলে এক হবে, তিনটা হচ্ছে তিনটেরই গুণনীয়ক, তাহলে তিন হলো, এক তিন হলো, আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে এক আর তিন, এক আর তিন হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটা গসাগু হয়। তাহলে গসাগু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর বৃহত্তম উপাদানটা হচ্ছে তিন। অতএব বারো পনেরো ও আঠেরো সংখ্যা তিনটির গসাগু সমান হচ্ছে তিন। অর্থাৎ গুণনীয়কগুলো বার করলাম, গুণনীয়কের সেটগুলো বার করেছি, সাধারণ গুণনীয়কের সেট বার করেছি, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বৃহত্তম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ যেটা বৃহত্তম সেটাই হচ্ছে আমাদের গসাগু। এরপর আমরা বাইশের একেরটা করব। বাইশের একেরটা কী আছে না, পনেরো পঁচিশ আর তিরিশ এই সংখ্যা তিনটির আমরা সেট তথ্যের সাহায্যে লসাগু নির্ণয় করব। তাহলে বাইশের এক, আমি ধরে নিচ্ছি যে এ সেটটা হচ্ছে পনেরোর গুণিতকগুলিকে নিয়ে সেট, পনেরো এর গুণিতকগুলি নিয়ে সেট। আর বিটা ধরে নিচ্ছি যে পঁচিশের গুণিতকগুলিকে নিয়ে সেট, আর সিটা ধরে নিচ্ছি তিরিশ সংখ্যাটির যে গুণিতক আছে, তিরিশ সংখ্যাটির যেগুলো গুণিতক সেই গুণিতকগুলোকে নিয়ে সেট হচ্ছে সি সেট। তাহলে এ সেটটা কী পাচ্ছি? এ সেটটা হচ্ছে পনেরোর গুণিতক হচ্ছে পনেরো প্রথম হবে, পনেরোকে দুই দিয়ে গুণ করলে তিরিশ, পঁয়তাল্লিশ, ষাট, পঁচাত্তর, নব্বই, একশো পাঁচ, একশো কুড়ি, তারপর একশো পঁয়ত্রিশ, এইরকমভাবে অসংখ্য হবে গুণিতক, পনেরোর গুণিতক, পনেরোর এক গুণ দ্বিগুণ তিনগুণ করে পনেরোকে এক দিয়ে গুণ, দুই দিয়ে গুণ, তিন দিয়ে গুণ, এগুলো হচ্ছে গুণিতক, সেই গুণিতক। বি সেটটা হচ্ছে পঁচিশের, তাহলে প্রথমে পঁচিশ হলো, তারপর পঞ্চাশ, তারপর পঁচাত্তর, একশো, একশো পঁচিশ, একশো পঞ্চাশ, একশো পঞ্চাশের পর হচ্ছে একশো পঁচাত্তর, দুশো, এইরকমভাবে। আচ্ছা, এখানে আমরা এর হচ্ছে পনেরোর আরেকটি গুণিতক লিখি, একশো পঞ্চাশ দিয়ে আরও অসংখ্য আছে। তো সি সেটটা হচ্ছে তিরিশের গুণিতকগুলি নিয়ে সেট,
अर्थात प्रथम 30 হবে তারপর 60 90 120 তারপর হচ্ছে 150 180 210 এরকম ভাবে অসংখ্য এবারে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে কত হবে সাধারণ এগুলো হচ্ছে আমাদের গুণিতক হলো এ সেটটি হচ্ছে 15 এর যে গুণিতকগুলো আছে অসংখ্য গুণিতক আছে তাদের নিয়ে সেট হচ্ছে এ বি সেটটা হচ্ছে 25 এর যে গুণিতকগুলি আছে সেই গুণিতকগুলিকে নিয়ে সেট সিটা হচ্ছে 30 এর যে গুণিতক আছে সেই গুণিতকগুলিকে নিয়ে সেট তাহলে সাধারণ গুণিতক এগুলো গুণিতক নিয়ে সেট সাধারণ গুণিতক তাহলে কি দেখতে পাচ্ছি না সাধারণ গুণিতক হচ্ছে 120 এরও আছে 120 এটার মধ্যেও আচ্ছা 120টা হবে না তাহলে সাধারণ গুণিতক 150 150 এর মধ্যেও আছে এর মধ্যেও 150 এর মধ্যে 150 তাহলে সাধারণ গুণিতক হচ্ছে 150 তাহলে 150 হলো তারপরে আরো লেখা হয়নি সেটা হচ্ছে 300 হবে 300 450 তারপর 600 এই রকম ভাবে সাধারণ গুণিতকের সেটটা হবে এইটা তো সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ক্ষুদ্রতম উপাদান ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 150 অতএব তাহলে 15 25 আর 30 15 25 ও 30 সংখ্যা তিনটির লসাগু সমান হচ্ছে 150 এটাই হচ্ছে আমাদের অ্যানসার এরপর আমরা 23 নম্বরের অঙ্কটা করব 23 নম্বরের অঙ্কটা কি আছে না একটি ক্লাসে হয় হিন্দি নিয়ে পাঠ করতে পারে বা ইংরেজি নিয়ে বা দুটো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে তো ইংরেজি বিষয় নিয়ে পাঠ করতে পারে সেটা হচ্ছে 45 জন হিন্দি নিয়ে পড়াশোনা করছে 30 জন এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70 জন অর্থাৎ একটা বিষয় নিয়ে কম করে পড়াশোনা তাকে করতেই হবে হয় ইংরেজি নিয়ে পড়াশোনা করতে হবে নয় হিন্দি নিয়ে করতে হবে বা দুটো বিষয় নিয়ে পড়াশোনা করলেও হবে তো এবারে তাহলে এন অফ ইউনিয়ন এইচ এইটা হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে সে পাঠ করতে পারে অর্থাৎ হয় ইংরেজি অথবা হিন্দি অথবা দুটো বিষয় নিয়ে পাঠ করতে পারে এমন সংখ্যাটা হচ্ছে এন অফ এইটা তো এর সূত্র আমরা জানি যে এটা হচ্ছে এনই মাইনাস এনই প্লাস এনএইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ এইটা তো এটা সংখ্যাটা দেওয়া আছে 70 জন অর্থাৎ বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 70 জন তার মানে হয় সেই ইংরেজি নিয়ে পাঠ করেছে অথবা পাঠ করছে অথবা হিন্দি নিয়ে পাঠ করছে অথবা দুটো বিষয় নিয়ে পাঠ করছে সেই সংখ্যাটা দেওয়া রয়েছে 70 জন তাহলে এটা হচ্ছে 45 প্লাস হচ্ছে এটা 30 মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ এটা হচ্ছে দুটো বিষয় নিয়েই পাঠ করছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন এইচ তাহলে 70 সমান হচ্ছে 75 মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ তাহলে এন অফ ই ইন্টারসেকশন এইচ এর মানটা হচ্ছে 75 মাইনাস 70 সমান হচ্ছে 5 অর্থাৎ হিন্দি এবং ইংরেজি উভয় বিষয় নিয়েই পাঠ করছে তার সংখ্যা হচ্ছে 5 জন অতএব ইংরেজি ও হিন্দি উভয় বিষয় নিয়ে পাঠ করছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা সমান হচ্ছে 5 জন এটাই হচ্ছে আমাদের অ্যানসার এরপর আমরা সংক্ষিপ্ত 24 এর অঙ্কটা করব সংক্ষিপ্ত 24 এর অঙ্কটা কি আছে না 1003টি পরিবারের তথ্য অনুসন্ধান করে দেখা গেল যে 63টি পরিবারে রেডিও এবং টিভি ছিল না আর রেডিও ছিল 794টি পরিবারের টিভি ছিল 187টি পরিবারের তাহলে তোমাকে বার করতে হবে যে কতগুলো পরিবারে রেডিও এবং টিভি দুটোই ছিল তাহলে আমরা কি করছি
না মোট 1003টি পরিবার আমাদের তথ্য অনুসন্ধান করা হয়েছে, তাহলে রেডিও টিভি এইসব অথবা দুটোই ছিল। তাহলে এন অফ আর ইউনিয়ন টি অর্থাৎ রেডিও ছিল, টিভি রেডিও ছিল অথবা টিভি ছিল অথবা দুটোই ছিল, এমন সংখ্যাটা হচ্ছে তাহলে কত, 1003টা থেকে 63টা, 63টি পরিবারে কোনো রেডিও এবং টিভি কোনো কিছুই ছিল না। তাহলে রেডিও টিভি বা রেডিও টিভি দুটোই ছিল এমন পরিবারের সংখ্যা হচ্ছে 1000-63, তার মানে হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে 940টা পরিবারের হয় রেডিও ছিল অথবা টিভি ছিল অথবা দুটোই ছিল। এখন এটা এন অফ আর ইউনিয়ন টি, এটা সূত্র আমরা জানি, এন আর প্লাস এন টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি। আর ইন্টারসেকশন টি মানে হচ্ছে রেডিও ছিল এবং টিভিও ছিল দুটোই ছিল এমন পরিবারের সংখ্যা। তাহলে এটা হচ্ছে 940 সমান রেডিও ছিল হচ্ছে 794 প্লাস 187 মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 4 আর 7 = 9, 18 আর 17 = 8, 9, 981 981 মাইনাস হচ্ছে এন অফ আর ইন্টারসেকশন টি। তাহলে এটা এদিক দিয়ে নিয়ে এলে কত হচ্ছে, এন অফ আর ইন্টারসেকশন টি এটার মানটা হচ্ছে 981 মাইনাস 940 সমান হচ্ছে 41। তাহলে 41টি পরিবারের রেডিও ছিল টিভিও ছিল, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 25-এর অঙ্কটা করব। 25-এর অঙ্কটাতে কী আছে না, 25 অঙ্কটা হচ্ছে দুটো সামগ্রী ব্যবহার করে এমন 1000 জনের মধ্যে দেখা গেল যে এ সামগ্রী ব্যবহার করে 720 জন, বি সামগ্রী ব্যবহার করে 450 জন। তাহলে কমপক্ষে কতজন দুটো সামগ্রী ব্যবহার করে অর্থাৎ এ সামগ্রী এবং বি সামগ্রী উভয় সামগ্রী ব্যবহার করে এমন লোকের সংখ্যা তোমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এক্স সেটটা ধরছি, যে ধরি এক্স সমান হচ্ছে এ সামগ্রী ব্যবহার করে ব্যবহারকারীদের নিয়ে সেট, ব্যবহারকারীদের নিয়ে সেট নিয়ে সেট। আর ওয়াইটা ধরছি যে বি সামগ্রী ব্যবহারকারীদের নিয়ে সেট। তাহলে এন এক্স সমান অর্থাৎ এ সামগ্রী ব্যবহার করে 720 জন, ওয়াই হচ্ছে বি সামগ্রী ব্যবহার করে তাদের সংখ্যা হচ্ছে 450 জন, আর ব্যবহারকারীদের নিয়েই এইটা অনুসন্ধান করা হচ্ছে। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই এটার মানটা দেওয়া রয়েছে 1000 জন ব্যবহারকারীকে নিয়ে সার্ভে করা হয়েছে। তার সূত্র হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই, এর সূত্র হচ্ছে এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তো এটার মান হচ্ছে 1000 = কত, এক্সের এন এক্সের 720 প্লাস হচ্ছে 450 মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এন এক্স ইন্টারসেকশন ওয়াই এর ভ্যালুটা কত হবে, এটা যোগ করলে হচ্ছে আমাদের 1170 মাইনাস 1000 জন সমান হচ্ছে 170 জন। তাহলে 170 জন উভয় সামগ্রী অর্থাৎ এ সামগ্রী এবং বি সামগ্রী উভয় সামগ্রী ব্যবহার করে এমন সংখ্যা হচ্ছে 170 জন। এরপর আমরা 26 নম্বরের অঙ্কটা করব। 26 নম্বরের অঙ্কটা কী আছে না, দুটো পত্রিকা, এ পত্রিকা এবং বি পত্রিকা, এ পত্রিকা পাঠ করে তার সংখ্যাটা হচ্ছে 60%, এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে তার সংখ্যাটা হচ্ছে 25%। তো আমরা কী করব, যে ধরে নিচ্ছি যে এ পত্রিকা পাঠ করে তার সংখ্যা, এ পত্রিকা পাঠ করে, পত্রিকা পাঠ করে তাদের সেট, আর ওয়াইটা হচ্ছে বি পত্রিকা পাঠ করে তাদের সেট। তাহলে এন এক্স দেওয়া রয়েছে এ পত্রিকা পাঠ করে 60%, আর এন এক্স ইন্টারসেকশন আর এক্সের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে ওয়াই, অর্থাৎ এ পত্রিকা পাঠ করে না তাহলে এক্সের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে ওয়াই, সেটা সমান হচ্ছে 25%। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে উভয় পত্রিকা
পাঠ করে না এমন শতকরা কতজন? এটাকে আমরা ভেন চিত্র আঁকলে কি হবে? এইটা হচ্ছে সমগ্র সেটটাই, ইউনিভার্সাল সেটটা। এ পত্রিকা পাঠ করে সেটা এক সেট, এটা এক সেট, আর এটা ওয়াই সেট। বি পত্রিকা পাঠ করে সেটা হচ্ছে ওয়াই সেট। তো আমাদের দেওয়া আছে এক্সের কমপ্লিমেন্ট, অর্থাৎ এ পত্রিকা পড়ে না, এ পত্রিকা পড়ে না কিন্তু বি পত্রিকা পড়ে। তাহলে এ পত্রিকা পড়ে না, বি পত্রিকা পড়ে, তার সংখ্যাটা দেওয়া রয়েছে 25%, আর এ পত্রিকার এইটা দেওয়া রয়েছে আমাদের 60%। তাহলে আমরা এটা লিখতেই পারি যে এক্স ইউনিয়ন ওয়াই, অর্থাৎ কোনো না কোনো পত্রিকা পাঠ করে। দেখতে পাচ্ছি এটার ইউনিয়নটা হয় আমাদের এই এ সেটের উপাদানগুলো এইটা। তাহলে লিখতে পারি এন এক্স প্লাস হচ্ছে এন অফ এক্সের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই। এই দুটোকে যোগ করলে, অর্থাৎ এই দাগ কাটা অংশটা আর এইটা যোগ করলেই হচ্ছে এস এক্স সেটটা এবং এই অংশটা, দাগ কাটা অংশটা যোগ করে দিলেই তাদের ইউনিয়নটা হয়। তাহলে এইটা হচ্ছে 60%, আর এইটা হচ্ছে আমাদের 25%, সমান হচ্ছে 85% হচ্ছে কোনো না কোনো পত্রিকা পাঠ করে। তাহলে পাঠ করে না, পত্রিকা পাঠ করে না, পত্রিকা পাঠ করে না, পাঠ করে না, তার সংখ্যা করে না সমান হচ্ছে 100 - 85%, অর্থাৎ পত্রিকা পাঠ করে না হচ্ছে 15% ব্যক্তি কোনো পত্রিকা পাঠ করে না। এখন এবারে বি পত্রিকা পাঠ করে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এন অফ এক্স ইউনিয়ন ওয়াই সমান কি সূত্র? এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, এটা হচ্ছে আমাদের সূত্র। এটাকে লেখা যায় এটা হচ্ছে 85%, এটা হচ্ছে আমাদের 60%, আর এটা হচ্ছে এন ওয়াই লিখলাম মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তো এখানটা কত হচ্ছে এন ওয়াই? এন ওয়াই মাইনাস এন অফ এক্স ইন্টারসেকশন, এই বাম দিকটা ডান দিক লিখলাম যে এন ওয়াই মাইনাস এটা, এন ওয়াই মাইনাস এক্স ইন্টারসেকশন এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান হচ্ছে 85% মাইনাস 60%, 85% মাইনাস 60%। তাহলে কত হচ্ছে এন অফ ওয়াই সমান 20%, এটা 25% হচ্ছে 25% প্লাস হচ্ছে এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, এইটা হলো। তো এখন যে এন ওয়াইয়ের মানটা, অর্থাৎ বি পত্রিকা পাঠ করে তার সংখ্যাটা সবচেয়ে বেশি হবে কখন আর সবচেয়ে কম হবে কখন? সবচেয়ে বেশি হবে যখন এইটার মান সবচেয়ে বেশি হবে, আর সবচেয়ে কম হবে কখন? যখন এটার মান হচ্ছে সবচেয়ে কম। কোনো একটা ইন্টারসেকশনের মান কম তখনই হয় যখন সেটার মান হচ্ছে জিরো, জিরোর থেকে কম হয় না। অর্থাৎ এন ওয়াইয়ের মান, এন ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে, মান হচ্ছে ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হবে যখন এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এটা সমান হচ্ছে ফাই সেট হবে। ফাই সেট হয় তখন, অর্থাৎ ডিসজয়েন্ট সেট হবে, তখন এর উপাদানটা হচ্ছে জিরো হবে। জিরোর থেকে কম উপাদান হয় না, এটার মান সবচেয়ে কম উপাদান হচ্ছে জিরো। তাহলে অতএব তখন এন ওয়াইয়ের ভ্যালুটা কত হবে? তখন এন ওয়াই সমান, বা এন ওয়াইয়ের বৃহত্তম মান, এন ওয়াই এর বৃহত্তম মান, বৃহত্তম মান সমান হচ্ছে 25, বৃহত্তম না ক্ষুদ্রতম মান, আমরা সবচেয়ে কম চাইছি, এইখানের মানটা হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ এটা সবচেয়ে কম হবে যখন জিরো হবে, ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান সমান হচ্ছে 25% প্লাস হচ্ছে জিরো সমান হচ্ছে 25%। তা 25% হচ্ছে আমাদের যে সবচেয়ে কম, অর্থাৎ দ্বি পত্রিকা পাঠ করে তার সংখ্যাটা সবচেয়ে কম। এবার বৃহত্তম হবে কখন? এক্স ইন্টারসেকশন ওয়াইটা কখন বৃহত্তম হবে? যখন একটা অপরটার ভেতরে থাকবে 60%। তো এখানে যদি ওয়াইটা, ওয়াইটা যদি আমাদের এক্সের ভেতরে থাকে, অর্থাৎ অর্থাৎ এটা যদি ওয়াই সেট হয়, এটা হচ্ছে এক্স সেট হয়, তখন কি হবে? না, তখন ওয়াইয়ের মানটা হচ্ছে এক্সের, এই যে এক্স ইন্টারসেকশন ওয়াইয়ের মানটা তখন হয়ে যাবে কত? না, 60%টা হয়ে যাবে। অর্থাৎ
বৃহত্তম হবে যখন x সাবসেট হচ্ছে y হবে x সাবসেট। এবারে ny এর মান বৃহত্তম হবে, ny এর মান বৃহত্তম হবে, বৃহত্তম হবে হবে যখন n অফ যখন x সাবসেট হবে y হবে। x সাবসেট যদি y হয় অতএব n অফ x ইন্টারসেকশন y, n অফ x ইন্টারসেকশন y টা হচ্ছে আমাদের ছোট সেটটা হবে, ছোট সেটের উপাদানের সংখ্যা হবে, তার মানে ছোট সেট হচ্ছে এখানে 60% 60% তখন 60% হয়ে যাবে x ইন্টারসেকশন y। অতএব বৃহত্তম মান সমান, অতএব ny এর বৃহত্তম মান, ny এর বৃহত্তম মান, বৃহত্তম মান মান সমান হচ্ছে তখন এটা 25% প্লাস হচ্ছে 60% সমান হচ্ছে 85%। তাহলে বৃহত্তম মান হচ্ছে অর্থাৎ বি পত্রিকা পাঠ করে তার বৃহত্তম সংখ্যা হচ্ছে 85% হতে পারে আর ক্ষুদ্রতম মান হতে পারে 25%। 25% এন ওয়াইয়ের ভ্যালুটা এটা পাচ্ছি 25% প্লাস এইটা, এটা বৃহত্তম হতে গেলে এটার মান বৃহত্তম হতে হবে, ক্ষুদ্রতম হতে গেলে এটার মান ক্ষুদ্রতম হতে হবে। তাহলে এটার মান ক্ষুদ্রতম ইন্টারসেকশনের ক্ষুদ্রতম মান হয় জিরো, তাহলে এটা জিরো হলে ক্ষুদ্রতম হবে। আর বৃহত্তম হবে কখন, যখন ইন্টারসেকশন এইটা এক্স ইন্টারসেকশন ওয়াই এদের মধ্যে যেটা আমাদের মিনিমাম উপাদান তাদের যে সংখ্যাটা হবে, এখানে যদি এক্স সাবসেট ওয়াই হয়ে যায়, এক্স সাবসেট যদি ওয়াই হয়ে যায় তখন হচ্ছে এদের মিনিমাম এক্স ইন্টারসেকশন ওয়াই এর মানটা হচ্ছে এক্সের সঙ্গে সমান হবে। আর এক্সের আমাদের দেওয়াই আছে 60%, তাহলে এটা 60% 60% ইন্টারসেকশনটা 60% যখন হবে তখন হচ্ছে আমাদের এর মান এক্সে ওয়াইয়ের মানটা হচ্ছে ওয়াইয়ের সংখ্যাটা অর্থাৎ বি পত্রিকা পাঠ করে তার সংখ্যাটা সর্বাধিক হবে। এরপর আমরা 27-এর অঙ্কটা করব। 27-এর অঙ্কটা কী আছে, এ সেট এবং বি সেট, এ সেটের উপাদান সংখ্যা পি, বি সেটের উপাদান সংখ্যা কিউ। এ সেটের যে উপসেট সেই উপসেটের সংখ্যা হচ্ছে বি সেটের যে উপসেট সংখ্যা তার থেকে 56 বেশি, তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে পি আর বি সেটের উপাদান সংখ্যা দেওয়া রয়েছে কিউ। এ সেটের যে পাওয়ার সেট অর্থাৎ সূচক সেট, সেই সূচক সেটের উপাদান সংখ্যা আমরা জানি 2^p হয়। এ সেটের সমস্ত উপাদানগুলোকে নিয়ে যে যতগুলো সাবসেট তৈরি করা যাবে, এ সেটের উপাদানগুলোকে নিয়ে যত সেট তৈরি করা যায় সেটার পরিমাণ রয়েছে 2^p 2^p। আর বি সেটের কিউ সংখ্যক উপাদান আছে, তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2^q অর্থাৎ বি সেটের সমস্ত উপাদানগুলোকে নিয়ে যে যতগুলো সেট তৈরি করা যাবে, যতগুলো উপসেট তৈরি করা যাবে সেটা হচ্ছে 2^q, সেটা তার সংখ্যাটার সঙ্গে 56 যোগ হবে। অর্থাৎ এ সেটের, এ সেটের সমস্ত পদগুলোকে নিয়ে উপসেট সংখ্যা সেটা যা হবে তা বি সেটের সমস্ত উপসেটগুলো পদগুলোকে নিয়ে যে উপসেট সংখ্যা তার সঙ্গে 56 বেশি। তাহলে 2^p মাইনাস 2^q সমান হচ্ছে 56। এখানে পি আর কিউ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এমন পি কিউ খুঁজতে হবে যাতে করে 2^p এবং 2^q তাদের বিয়োগফলটা যেন 56 হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি পি এর মানটা হচ্ছে এখানে 64 যদি করি তার মানে 2^6, তাহলে পি এর মান 6 আর কিউ এর মান যদি 3 নিই তাহলে 2^6 মানে 64 আর 2^3 মানে হচ্ছে 8, মানে 64 মাইনাস 8 সমান হচ্ছে 56। তাহলে পি এর ভ্যালুটা হচ্ছে 6 আর কিউ এর ভ্যালুটা হচ্ছে 3। এরপর আমরা 27-এর অঙ্কটা করব। 27-এর অঙ্কটা কী আছে, না এ একটি সেট আর বি একটি সেট, এ সেটের উপাদান সংখ্যা এম দেওয়া রয়েছে আর বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন দেওয়া রয়েছে। তাহলে এ ইউনিয়ন বি সেটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উপাদান সংখ্যা কত হতে পারে সেটা নির্ণয় করতে হবে। তো এ সেটের উপাদান সংখ্যা এন অফ এ সমান দেওয়া রয়েছে এম আর বি সেটের উপাদান সংখ্যা দেওয়া রয়েছে এন। তো আমাদের সূত্রই জানি যে এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটার মান দেওয়া রয়েছে এম, এটার মান দেওয়া রয়েছে এন মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হলো। তো এখন এর মান আমরা সর্বোচ্চ পেতে চাইছি, এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ ইউনিয়ন বি এর মান সর্বোচ্চ তখনই হবে
যদি বিয়োগটা ছোট হয়, যত বিয়োগ কম হবে তত এই সংখ্যাটা বাড়বে, এম প্লাস এন থেকে যত বিয়োগ কম হবে তত আমার এই সংখ্যাটা, ইউনিয়ন বি এর ভ্যালুটা তত আমার বাড়বে। তাহলে বৃহত্তম মান আমাদের এইটার, তাহলে এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি এর মান, এর মান বৃহত্তম হবে, বৃহত্তম বৃহত্তম হবে যখন কি হবে, এন অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে ক্ষুদ্রতম হয়, এন অফ এ ইন্টারসেকশন বি এর মান মান ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হবে। কিন্তু আমরা জানি যে কোনো ইন্টারসেকশনের মান সবচেয়ে, কোনো একটি সেটের উপাদান সংখ্যা সবচেয়ে কম হচ্ছে জিরো, জিরোর থেকে কম উপাদান সংখ্যা হয় না, নেগেটিভ হয় না। সুতরাং এন অফ এ ইন্টারসে, অতএব এন অফ এ ইন্টারসেকশন বি সমান তখন হচ্ছে জিরো, উপাদান সংখ্যা তখন জিরো হবে ইন্টারসেকশন বি, অর্থাৎ তাদের উপাদান সংখ্যা মানে এইরকম ধরনের হবে যে একটা এ সেট, এটা বি সেট যদি হয় তাহলে এদের উপাদান সংখ্যা, এদের ইন্টারসেকশনটা ফাই হবে। তাহলে এন এন অফ এ ইন্টারসেকশন বি এর বৃহত্তম মান, এর বৃহত্তম বৃহত্তম মান সমান হচ্ছে এম প্লাস এন মাইনাস জিরো, তার মানে এম প্লাস এন, তাহলে বৃহত্তম মান হচ্ছে এম প্লাস এন। এখন এটার মান এবার ক্ষুদ্রতম পেতে চাইছি, ক্ষুদ্রতম মান তখনই হবে যখন এটার মানটা হচ্ছে আমাদের বৃহত্তম হবে, বিয়োগটা যত বড় হবে তত এই মান রাশিমালাটার, পুরো রাশিমালাটার মান হচ্ছে ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এর মান ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হবে যখন এই বিয়োগফলটা বৃহত্তম হবে, যত বিয়োগ বেশি হবে তত এই মানটা কমে যাবে, ক্ষুদ্রতম হবে যখন এন অফ এ ইন্টারসেকশন বি এর মান, এর মান হচ্ছে বৃহত্তম হবে, বৃহত্তম হবে। এবং দুটোর ইন্টারসেকশন তখনই বৃহত্তম হয় যখন একটা একটা অপরটা সাবসেট হয়, অর্থাৎ এটা যদি এ সেট হয় তার মধ্যে বি সেট হয়, এটা বি, তাহলে এ সেট হচ্ছে আমাদের এইটা এ সেটের এ সাবসেট, বি সাবসেট এখানে এ, বি সাবসেট এ হলে তাদের ইন্টারসেকশনটা কী হবে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিটা তখন আমার ছোটো সেটটা হবে, বি বি সেটটা হবে, তার মানে এর উপাদান সংখ্যা এন হয়ে যাবে। আবার যখন যখন হচ্ছে এইটা এর ভেতরে, অর্থাৎ বি এর ভেতরে যদি এ থাকে, অর্থাৎ এ সাবসেট বি হবে, এ সাবসেট বি, তখন ইন্টারসেকশন বি এর, এন অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যাটা, ইন্টারসেকশনটা এ হয়ে যাবে, তাহলে এইটা এম হবে। আর এটার তখন এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি হলে তখন এ ইন্টারসেকশন বি এর এটা হচ্ছে এম, অর্থাৎ উপাদান সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট, এম আর এন এর মধ্যে ক্ষুদ্রতম যেটা সেটা হবে। তাহলে কি হবে, একটা অপরটা তখন সাবসেট হবে, এ সাবসেট বি হবে অথবা বি সাবসেট এ হবে, তখনই হবে, তখন এম আর এন এর মধ্যে যেটা ক্ষুদ্রতম হবে সেটাই হচ্ছে সাবসেট, হলে সবচেয়ে মানটা এর মান ক্ষুদ্রতম হবে। অতএব এন অফ এ ইউনিয়ন বি এর মান, এর মান ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম এর মান ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মান সমান, ক্ষুদ্রতম মান সমান এম প্লাস এন, তো হচ্ছেই এখানে এম প্লাস এন মাইনাস মিনিমাম, এই এম আর এন এর মধ্যে যেটা মিনিমাম সেটা সাবসেট হবে। অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা যদি, এ সেটের উপাদান সংখ্যা যদি 50 হয় আর বি সেটের উপাদান সংখ্যা যদি 30 হয়, তাহলে এদের মধ্যে যেটা মিনিমাম, অর্থাৎ একটা অপরটা সাবসেট হতে হবে, তখন এখানটা সাবসেট, অর্থাৎ এটা এ সেট আর এর ভেতরে বি সেট, তখন ইন্টারসেকশনটা 30 হবে। এই 50টা উপাদান আছে আর এটা 30টা উপাদান থাকলে, তাহলে এদের মধ্যে মিনিমামটা, অর্থাৎ একটা তখন সাবসেট হলে তখনই এটার মানটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম হবে। এরপরে আমরা দীর্ঘতদর্ভী প্রশ্নগুলি সমাধান করতে থাকব। দীর্ঘতদর্ভী একের অঙ্কটা করব, যে এ এবং বি দুটি সেট, এ সেটের উপাদান সংখ্যাকে এন এ দিয়ে, বি সেটের উপাদান সংখ্যাকে এন বি দিয়ে যদি প্রকাশ করা হয়, দেখাতে হবে এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করতে পারি। মনে করো এইটা হচ্ছে আমাদের সামগ্রিক সেটটা, ইউনিভার্সাল সেটটা হচ্ছে এটা, ইউনিভার্সাল সেটটা। এর মধ্যে মনে করো যে অঙ্ক পাস, এই সেটটাকে মনে করছে অঙ্ক পাস,
দুটো পরীক্ষা নেওয়া হয়েছে, একটা অঙ্ক আর একটা হচ্ছে বাংলা। তাহলে অঙ্ক পাস, এটা হচ্ছে এ সেট অঙ্ক পাসগুলোকে নিয়ে সেট, আর এটা হচ্ছে বাংলা পাসগুলোকে নিয়ে সেট। তো তিন ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে এই ইউনিয়ন বি এর মধ্যে। এই ইউনিয়ন বিটা হচ্ছে আমাদের এই পুরো সামগ্রিক অংশটা, এই অংশটা, এই অংশটা তো হচ্ছেই, এই অংশটা হচ্ছে প্লাস এই অংশটা প্লাস এই রকম এই অংশটা, এই অংশটা, এই তিনটের সামগ্রিক যে অংশটা, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটেকে নিয়ে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এতে তিন ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে, এটা যদি অঙ্ক পাস হয়, বিটা যদি বাংলা পাস হয়, তাহলে এই অংশটা, এই অংশটা হচ্ছে অঙ্ক পাস করেছে কিন্তু বাংলায় ফেল করেছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। এইটা হচ্ছে দুটো বিষয় পাস করেছে, এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে অঙ্কে ফেল করেছে বাংলায় কিন্তু পাস করেছে, অর্থাৎ এটা শুধু অঙ্ক পাস, এটা শুধু বাংলায় পাস, আর এটা দুটো বিষয়ে পাস। তাহলে এটা অঙ্ক পাস করেছে কিন্তু বাংলায় ফেল করেছে, এই অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে দুটো বিষয়ে পাস করেছে, এইটাতে বাংলায় পাস করেছে কিন্তু অঙ্কে ফেল করেছে। এই সামগ্রিকটাই হচ্ছে এ ইউনিয়ন বি। তো আমরা ধরে নিচ্ছি, ধরি যে এ সেটের অর্থাৎ অঙ্ক পাস করেছে মনে করলাম এম ওয়ান জন, বাংলা পাস করেছে মনে করলাম এম টু জন, আর দুটো বিষয়ে পাস করেছে অর্থাৎ এ ইন্টারসেকশন বি দুটো বিষয়ে পাস করেছে, তার সংখ্যা হচ্ছে এম, তাহলে এম জন এটা ধরে নিলাম। তো এন অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট কত হবে? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে শুধু অঙ্ক পাস, সে অঙ্ক পাস করেছে কিন্তু বাংলায় ফেল করেছে, তাহলে এই অংশ থেকে দুটো বিষয়ে পাস শুধু বাদ যাচ্ছে, তাহলে এম ওয়ান মাইনাস এম, এন অফ এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে শুধু বাংলায় পাস, এর কমপ্লিমেন্ট বাংলায় পাস করেছে কিন্তু অঙ্কে ফেল করেছে, কমপ্লিমেন্ট মানে ফেল, ফেল করেছে, সেই সংখ্যাটা, এই সংখ্যাটা, সেটাই হচ্ছে এম টু মাইনাস এই পুরো সেটটার উপাদান, উপাদান বি সেটের উপাদান হচ্ছে এম টু, আর দুটো বিষয়ে পাস করেছে সেটা হচ্ছে বাদ দিয়ে দিলে আমাদের এটা শুধু বাংলায় পাস বেরিয়ে যাবে। আর তাহলে আমরা কি লিখতে পারি যে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সেটটা আসলে কি সেট, না এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সেটটা আসলে কোন কোনটা সেট, না এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট এই সেটটা ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি এই সেটটা ইউনিয়ন, এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে শুধু অঙ্ক পাস, শুধু বাংলা পাস, দুটো বিষয়ে পাস, এবং তারা পরস্পর ডিসজয়েন্ট, যদি তারা পরস্পর ডিসজয়েন্ট হয় তাহলে আলাদা আলাদা লেখা যাবে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এর কমপ্লিমেন্ট বি, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটার মানটা হচ্ছে এম মাইনাস এম ওয়ান মাইনাস এম, এটার মান হচ্ছে এম, আর এটার মান হচ্ছে এম টু মাইনাস এন। তাহলে একটা এম কেটে যাবে, তাহলে কী হচ্ছে এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম, এম ওয়ান মানে হচ্ছে এন এ, এটা আছে এন বি, আর মাইনাস হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি। শুধু অঙ্ক পাসের সংখ্যা, শুধু অঙ্ক পাসের সংখ্যা হচ্ছে যে অঙ্ক পাস করেছে এম জন, বাংলা পাস করেছে যে এম ওয়ান জন, এটা বাংলা পাস করেছে হচ্ছে এম টু জন, আর দুটো বিষয়ে পাস করেছে এম জন। তাহলে শুধু অঙ্ক পাস করেছে কত? এম ওয়ান মাইনাস এম, এম ওয়ান মাইনাস এম, শুধু বাংলা পাস করেছে এম টু মাইনাস এম, আর দুটো বিষয়ে পাস করেছে, সেটা নিয়েই হচ্ছে সামগ্রিক এ ইউনিয়ন বি। তাহলে এটা একটা এম কেটে যাচ্ছে, তাহলে এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম, এম ওয়ান মানেই হচ্ছে এন এ, এম টু মানেই হচ্ছে এন বি, আর এম মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা, এন অফ এইটা, তাহলে এটাই প্রমাণিত। এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কটা করব। দুইয়ের দাগের অঙ্কটা কী আছে? এ সেটটা দেওয়া রয়েছে এক্স, সেই সমস্ত উপাদানগুলো যেগুলো জিরো লেস দেন এক্স লেস ইকাল টু, অর্থাৎ জিরো বা জিরোর বেশি, দুই বা দুইয়ের কম। আর বি সেটটা আছে এক্স সাই দ্যাট ওয়ান লেস দেন এক্স লেস দেন থ্রি, অর্থাৎ একের বড় এবং তিনের ছোট যত উপাদান আছে, একের বড় ওয়ান পয়েন্ট ওয়ান, ওয়ান পয়েন্ট টু, ওয়ান পয়েন্ট থ্রি, ওয়ান পয়েন্ট ফাইভ, ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান, এরকম অসংখ্য উপাদান আছে, এ সেটেরও অসংখ্য উপাদান আছে জিরোর বড়,
0.1, 0.11, 0.12 এরকম ভাবে অসংখ্য উপাদান আছে। তো এ বি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন উপাদানটা, অর্থাৎ এ আর বি এর কমন উপাদান। তো এখানে কমন উপাদান দেখতে পাচ্ছি, এটা 0 থেকে 2, এটা 1 থেকে 3। তাহলে 0 থেকে 2 যদি এটা করি, 0 থেকে 2, আর এখানে আমরা যদি 3 করি, এটা 0 থেকে 0, 1, এখানে 2, এখানে 3 যদি করি, তাহলে 0 থেকে 2 এইখান থেকে এইখান পর্যন্ত, আর 1 থেকে 3 মানে হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত এইটা। তাদের তাহলে কমন উপাদান কী হবে, 1 থেকে 2 পর্যন্ত, 1। তাহলে এক্স সাই দ্যাট 1 আমাদের ইন্টারসেকশন কমন উপাদান হবে, তাহলে 1 লেস দেন হবে, তার কারণ 1টা এর মধ্যে নাই, কমন উপাদান হবে না, তাহলে 1 লেস দেন এক্স লেস ইকাল টু 2 হবে। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান বেরোলো। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে এ সেটের উপাদান থাকবে, এটা 0 থেকে এটা 1, 2, 3, তাহলে 0 থেকে 2 আবার কী আছে না, 1 থেকে 3 এদের ইউনিয়ন, তাহলে 0 থেকে 3 হবে। তাহলে এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 3 এইটা। এবারে এ ইন্টারসেকশন এ মাইনাস বি বার করতে হবে, এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি হচ্ছে এর মধ্যে উপাদান, কিন্তু বি এর মধ্যে উপাদান থাকবে না, বি এর মধ্যে বি এর উপাদান নয়। তাহলে এক্স সাজ দ্যাট এর উপাদান হবে কিন্তু বি এর উপাদান নয়, তাহলে 1 থেকে 2টা বাদ চলে যাচ্ছে, তাহলে 0 লেস দেন এক্স, 0 থেকে 1 হলে তাহলে এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়। তাহলে এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন এ মাইনাস বি এর আমাদের সেটটা। এবারে কি হবে, এ ইন্টারসেকশ এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি এর বিয়োগফল, এ ইউনিয়ন বি আমাদের বার করেছি, এ ইউনিয়ন বিটা বেরিয়েছে, এ ইউনিয়ন বিটা বেরিয়েছে আমাদের 0 এক্স সাই দ্যাট হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 3, আর এর সঙ্গে মাইনাস করতে হবে আমাদের ইন্টারসেকশনটা, ইন্টারসেকশনটা কী বেরিয়েছে না, এক্স সাই দ্যাট হচ্ছে 1 থেকে 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 2 এটা। তাহলে এটা কত হবে, এক্স সাই দ্যাট 0 থেকে 3 আছে আর এটা 1 থেকে 2 বাদ যাচ্ছে, 0 থেকে 3 থেকে এবারে 1 থেকে 2 যদি বাদ দিই, তাহলে 0 লেস দেন এক্স, তাহলে এর উপাদান কিন্তু বি এর উপাদান নাই, এটা বাদ যাবে, 1 থেকে 2 বাদ যাচ্ছে, তাহলে কত হবে, 0 লেস দেন এক্স লেস দেন হচ্ছে আমাদের 1, আর একটা হচ্ছে 2 থেকে 2, দুটা বাদ চলে যাচ্ছে, 2 লেস দেন এক্স লেস দেন 3, তাহলে এইটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি এর। এরপর আমরা দীর্ঘউত্তরধর্মী 3 এর অঙ্কটা করব। দীর্ঘউত্তরধর্মী 3 এর অঙ্কটা হচ্ছে সার্বিক সেটটা দেওয়া রয়েছে এক্স, যেটা 0 থেকে 0 বড় আর 10 বা 10 ছোট, আর এ সেটটা দেওয়া রয়েছে যে 2 বড় বা 2 সমান কিন্তু 5 ছোট। বি সেটটা হচ্ছে এক্স, সেই সমস্ত এক্সগুলো, সেই সমস্ত উপাদানগুলো যেগুলো হচ্ছে 3 বড় এবং 7 ছোট। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, আমাদেরকে প্রমাণ করতে হবে কি যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এইটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এই বাম দিকটা আমরা বার করব, সেটা বার করার জন্য এ ইউনিয়ন বি বার করব, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন করলে কী হবে, এটা 2 থেকে 5, এটা 3 থেকে 7, এটা হচ্ছে আমাদের 2 থেকে 5, 2 থেকে 5, আর এটা হচ্ছে 3 থেকে, এখানে যদি 3 হয় এখানে 4 হয়, তাহলে 3 থেকে, আর একটা আছে 3 থেকে 7 পর্যন্ত, 3 থেকে 7, এটা 3 লেস দেন এক্স লেস দেন 7, হ্যাঁ, তাহলে এটা বি সেটটা, আর এটা এই এইটা হচ্ছে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন হচ্ছে 5, এইখানটা এই জিনিসটা। তাহলে এদের ইউনিয়ন যদি আমরা করি তাহলে কী হবে, 2 থেকে আমাদের 7 পর্যন্ত হবে, 2 লেস ইকুয়াল টু এক্স সাজ দ্যাট হচ্ছে 2টা লেস ইকুয়াল টু আছে, লেস ইকুয়াল টু এক্স লেস দেন আমাদের 7, এটা হলো। এবারে এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট করি, তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এস সেট থেকে আমাদের এইটা বাদ যাবে, 2 থেকে 7 বাদ যাচ্ছে, তাহলে 2 থেকে 7 বাদ গেলে এক্স সাই দ্যাট 2 থেকে 7 বাদ গেলে পড়ে রয়েছে কত, 0 থেকে 2 পর্যন্ত, তা 0 লেস দেন এক্স লেস দেন 2, 2টা বাদ চলে যাচ্ছে, লেস দেন 2, আর একটা কি, আর হচ্ছে
যে সাতের বড়, তাহলে সাত সেভেন লেস দেন এক্স, আর সেভেন লেস ইকাল টু এক্স, আমাদের লেস ইকাল টু এক্স লেস দেন হচ্ছে আমাদের টেন, লেস ইকাল টু টেন। তার কারণ হচ্ছে দুই থেকে সাত, সাতটা বিয়োগ হচ্ছে না আমাদের এইটা থেকে, এটা থেকে সাতটা বিয়োগ হচ্ছে না, তাহলে সাতটা হচ্ছে এর মধ্যে থেকে যাচ্ছে, সেই জন্য লেস ইকাল টু, লেস দেন হচ্ছে টেন, লেস ইকাল টু টেন। এইটা হলো একটা সাইড হলো। এবার এর কমপ্লিমেন্ট বার করবো, এর কমপ্লিমেন্ট কত হবে, এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস এ, তাহলে এস মাইনাস এ বার করলে এস থেকে যদি এ বিয়োগ করি, অর্থাৎ শূন্য থেকে দশ, শূন্য থেকে দশ থেকে দুই, যদি দুই থেকে পাঁচ বিয়োগ করি, তাহলে এক্স সাই দ্যাট হচ্ছে শূন্য লেস দেন এক্স লেস দেন হচ্ছে টু, তার কারণ দুইটা বিয়োগ হয়ে যাচ্ছে, এখান থেকে দুই বিয়োগ হয়ে যাচ্ছে, আর ফাইভ, ফাইভটা বিয়োগ হতে পারছে না, ফাইভ লেস ইকাল টু এক্স লেস ইকাল টু টেন। তাহলে এইটা হলো এর কমপ্লিমেন্ট হলো। আর বি এর কমপ্লিমেন্ট কত হবে, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এস মাইনাস বি, তাহলে এস মাইনাস বি, তাহলে এক্স, সেই সমস্ত এক্সগুলো যেগুলো হচ্ছে এটা থেকে এটা বিয়োগ যাচ্ছে, তিন থেকে সাত শুধু বাদ যাবে, তাহলে জিরো লেস দেন এক্স লেস দেন হচ্ছে আমাদের তিন, তিনটা বাদ হতে পারছে না, তাহলে লেস ইকাল টু তিন, আর হচ্ছে সেভেন, সেভেনটা বাদ চলে যাচ্ছে, আমার সেভেনটা বাদ চলে যাচ্ছে না, তাহলে সেভেন লেস ইকাল টু এক্স লেস ইকাল টু টেন, এটা বি এর কমপ্লিমেন্ট। এবারে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন, আমাদের বি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, বি এর কমপ্লিমেন্ট বার করতে হবে, ইন্টারসেকশন কমন উপাদান, অর্থাৎ জিরো থেকে দুই আর পাঁচ থেকে দশ আছে, আর এটা জিরো থেকে তিন, তাহলে জিরো থেকে দুই যদি কমন উপাদানটা হচ্ছে জিরো থেকে দুই হবে, তাহলে জিরো লেস দেন এক্স, জিরো লেস দেন এক্স লেস দেন হচ্ছে আমাদের এক্স সাজ দ্যাট, জিরো লেস দেন এক্স লেস দেন হচ্ছে দুই, জিরো লেস দেন এক্স লেস দেন দুই হবে, জিরো লেস দেন এক্স লেস দেন লেস ইকাল টু তিন আছে, আর এটা এদের কমন উপাদান, তাহলে জিরো লেস দেন এক্স লেস দেন টু। আর হচ্ছে এখানে সাত থেকে দশ আছে, এখানে পাঁচ থেকে দশ আছে, তাহলে এদের কমন হবে না, কমন হবে পাঁচ থেকে সাত থেকে দশ, তাহলে সেভেন লেস ইকাল টু এক্স লেস ইকাল টু টেন, এইটা। আর আমাদের ডান সাইডটা কত ছিল, যে এটা হচ্ছে জিরো লেস দেন এক্স লেস দেন টু, আর এটা সেভেন লেস ইকাল টু এক্স লেস ইকাল টু টেন, এটাই ছিল আমাদের। তাহলে অতএব প্রমাণ হয়ে গেল যে এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, দুটো সাইডই চলে আসছে সমান। এরপর আমরা দীর্ঘত দৈর্ঘ্য পাঁচের অঙ্কটা করব। দীর্ঘত দৈর্ঘ্য পাঁচের অঙ্কটা হচ্ছে সার্বিক সেট দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এ সেটটা দেওয়া রয়েছে এক তিন পাঁচ ছয়, আর বি ইন্টারসেকশন সি দেওয়া রয়েছে এক দুই ছয়। বার করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এটা সেটের থিওরির সূত্র আছে, এটা লেখা যায় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাই হয় যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা হয়। তো এ ইউনিয়ন আমাদের এ সেটটা দেওয়া রয়েছে, এ সেটটা কী দেওয়া রয়েছে, এক এক তিন পাঁচ ছয়, এক তিন পাঁচ ছয়, আর বি ইন্টারসেকশন সি দেওয়া রয়েছে, তাহলে ইউনিয়ন এক দুই ছয়, তাহলে এদের মধ্যে ইউনিয়ন করলে কী হবে, তাহলে এক দুই তিন পাঁচ ছয়, তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আর একটা জিনিস বার করতে হবে, দু নম্বরে বার করতে হবে বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, এটা আমরা জানি ডি মর্গানস লয়ের সূত্রে হচ্ছে এ বি ইন্টারসেকশন সি তার হচ্ছে কমপ্লিমেন্ট, বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট হচ্ছে বি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়, ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, তাহলে এইটা মানেই হচ্ছে এস মাইনাস বি ইন্টারসেকশন সি, এস এস সেটটা থেকে বি ইন্টারসেকশন সি বাদ যাবে, অর্থাৎ এস সেটের উপাদান কিন্তু বি ইন্টারসেকশন সি এর উপাদান নয়, তাহলে একটা বাদ চলে গেল, দুইটাও বাদ চলে যাবে, তিনটা পড়ে থাকছে, তিনটা এস সেটের উপাদান কিন্তু এটার উপাদান নয়, চার হবে, তারপর হবে পাঁচও হবে, ছয়টা হবে না, সাতটা হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। এরপর আমরা দীর্ঘতদর্মী সাতের অঙ্কটা করব। দীর্ঘতদর্মী সাতের অঙ্কটাতে গিয়ে আছে, দীর্ঘতদর্মী সাতের অঙ্কটাতে আছে এক্স ইউনিয়ন ওয়াই এর মানটা হচ্ছে এক দুই তিন চার, এক্স ইউনিয়ন জেড এর মানটা হচ্ছে দুই তিন চার পাঁচ, এক্স ইন্টারসেকশন ওয়াই দেওয়া রয়েছে দুই তিন, এক্স ইন্টারসেকশন জেড দেওয়া রয়েছে দুই চার।
তাহলে এক্স বার করতে হবে ওয়াই বার করতে হবে এবং জেড বার করতে হবে তাহলে এক্স কত ওয়াই কত আর জেড কত বার করতে হবে তাহলে এক্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টারসেকশন ওয়াই এক্স ইন্টারসেকশন ওয়াই এতে 2 3 তার মানে এই 2 3 টা 2 3 3 টা হচ্ছে 2 3 উপাদানটা এক্স এরও আছে ওয়াই এরও আছে তাহলে 2 3 আর এক্স এর উপাদান এবং ওয়াই এর উপাদান এটা 2 3 এখন আবার x ইন্টারসেকশন z দেওয়া রয়েছে 2 4 তাহলে 2 4 টা হচ্ছে x এর উপাদান এবং z এর উপাদান x এর উপাদান 4 টা নয় 2 টা আছে কিন্তু 4 টা নয় তাহলে 4 টা নিশ্চয়ই এতে আছে তাহলে এখানে আমাদের 2 4 টা হচ্ছে x এর উপাদান তাহলে x এর উপাদান 2 4 ভেবে আমরা 4 টা দেখতে পাচ্ছি ওর মধ্যে রয়েছে আর এখানে হচ্ছে 2 4 2 4 এখন আর কি আছে না x ইউনিয়ন y টা দেওয়া রয়েছে 1 2 3 4 তাহলে 1 2 3 4 যেহেতু x ইউনিয়ন y তাহলে এই উপাদানগুলো হয় x এর উপাদান অথবা y এর উপাদান তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এক উপাদানটা হচ্ছে আমাদের x এর নাই আবার এখানে x ইউনিয়ন z টা দেখতে পাচ্ছি যে x ইউনিয়ন z এর মধ্যে যদি x টা যদি এই এক উপাদানটা যদি x এর মধ্যে থাকতো তাহলে x ইউনিয়ন z এর মধ্যেও থাকতো তাহলে এই যে এই এক উপাদানটা নিশ্চয়ই আমাদের এটা হচ্ছে আমাদের এক উপাদানটা হচ্ছে নিশ্চয়ই y এর উপাদান তাহলে y এর উপাদান হচ্ছে 1 আচ্ছা তারপরে আমরা পাঁচ উপাদানটাকে দেখব পাঁচ উপাদানটা কি আছে x ইউনিয়ন z এর উপাদান x ইউনিয়ন z এর উপাদান কিন্তু এটা হচ্ছে x ইউনিয়ন y এর উপাদান নয় তাহলে z এর তাহলে নিশ্চয়ই এইটা হচ্ছে আমাদের x এর উপাদান নয় x এর উপাদান যদি হতো তাহলে x এর উপাদান যদি হতো তাহলে এখানেও পাঁচটা থাকতো তাহলে এটা নিশ্চয়ই পাঁচটা হচ্ছে z এর উপাদান পাঁচটা z এর উপাদান এটা x ইউনিয়ন z এই উপাদানগুলো হয় x এর মধ্যে আছে না z এর মধ্যে রয়েছে তাহলে পাঁচটা দেখতে পাচ্ছি যদি x এর মধ্যে থাকতো তাহলে x ইউনিয়ন y এর মধ্যেও থাকতো এরপর আমরা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করব আটের দুইটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান দেখাতে হবে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে বাম দিক এবং ডান দিক দুটো একসঙ্গে আমরা করে যাব তো আমাদের বি ইন্টারসেকশন সি প্রথমে বি ইন্টারসেকশন সি করলে কি হবে এটা যদি আমাদের ইউনিভার্সাল সেট হয় তাহলে এটা যদি এ সেট হয় এটা বি সেট হয় আর এখানে যদি সি সেট হয় সি সেট যদি হয়ে থাকে তাহলে বি ইন্টারসেকশন সিটা কোনটা হচ্ছে তাহলে বি ইন্টারসেকশন সি বি এবং সি এটা এ সেট এটা বি সেট আর এটা সি তাহলে বি আর সি এর ইন্টারসেকশন বি আর সি এর ইন্টারসেকশন আমরা দেখতেই পাচ্ছি এইটা তাহলে আমরা এইটা বার করলাম কি না বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটা তারপরে আমরা বার করব যে এ এর সঙ্গে ইন্টারসেকশন তাহলে এটার সঙ্গে এটা এ হলো এটা বি হলো এইখানটা সি হলো তাহলে এটা আমাদের বি ইন্টারসেকশন সি বেরিয়ে গেছে এই অংশটা তাহলে এই এর সঙ্গে আমাদের এটার সঙ্গে আর এ সঙ্গে এ সেটটার সঙ্গে আমাদের যদি করি তাহলে এ সেটটা হচ্ছে আমাদের এইটা এ বি তাহলে এ সেটটাকে আগে চিহ্নিত করি এটা এ সেট এটা হচ্ছে আমাদের এ সেট তাহলে এই দুটো সেটের দেখতেই পাচ্ছি যে এই দুটোর কমন উপাদান কোনখানটা আছে না এটা তাহলে চিত্রটা করলে কত হচ্ছে না এরকম হবে এটা এ যদি সেট হয় এটা বি সেট হয় আর এটা হচ্ছে সি সেট হয় সি সেটটা হচ্ছে এ এখানটা বি আর এই সেটটা হচ্ছে সি তাহলে এই দুটো সেটের এই দুটো যে চিহ্নিত অংশ তাদের কমন অংশ তাহলে এই দুটো চিহ্নিত অংশের যেটা কমন অংশটা হচ্ছে এই অংশটা এবং এই অংশটা এদের কমন অংশ দেখতেই পাচ্ছি যে এই অংশটা হচ্ছে আমাদের কমন অংশ তাহলে কমন অংশটা কোনটা পাচ্ছি আমাদের এই অংশটা পাচ্ছি যে দুটোরই যেটা হচ্ছে এরও অংশ এই অংশটারও অংশ এই যে এই অংশটা ছিল আমাদের এই অংশটা আবার আবার পুরোটা তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল এইটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটার ভ্যালুটা এখন এবারে দ্বিতীয়টা করব তাহলে এইটা একটা করলাম দেখতে পাচ্ছি এটা চিত্র আমরা ওয়ান দিলাম এটা চিত্র টু আর এটা হচ্ছে চিত্র থ্রি তারপর যদি ডান দিকটা করি এটা এ এটা বি এটা আমার সি তাহলে প্রথমে আছে এ ইন্টারসেকশন বি তাহলে এ বি সি এ ইন্টারসেকশন বিটা কোনটা হবে এ ইন্টারসেকশন বি হচ্ছে আমার এই অংশটা এ ইন্টারসেকশন বি হচ্ছে এই অংশটা
তারপর এটা এ এটা বি এটা আমার সি তাহলে এই ইন্টারসেকশন বি যদি এটা হয় তার সঙ্গে আমার সি এর ইন্টারসেকশন করতে হবে তাহলে সি সেটটাকে লিখলাম এটা সি সেট এটা সি সেট আমার এটা সি সেট এটা যেমন এ সেট এই দুটোর ইন্টারসেকশন করেছে এবারে এই দুটোর কমন খুঁজতে হবে যে এই দাগ কাটা অংশ এবং এই এই দাগ কাটা অংশ এদের কমন অংশ দেখতে পাচ্ছি এইটা তাহলে আমাদের কি পেলাম আমাদের এইখান এইখানেই আঁকি আমরা তাহলে যদি এইটা এ সেট হয় এটা বি সেট হয় এটা সি সেট হয় তাহলে এই দুটোর কমন অংশটা দেখতে পাচ্ছি আমরা এইখানটা এইখানটা হচ্ছে দুটোরই কমন অংশ তাহলে এটা এ ইন্টারসেকশন বি এই দুটোর কমন অংশ এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি আর এটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দুটোর কমন অংশ হচ্ছে এই জিনিসটা তাহলে এটা চিত্র ফোর এটা চিত্র ফাইভ আর এটা হচ্ছে চিত্র আমার সিক্স তাহলে চিত্র সিক্স আর চিত্র থ্রি এই দুটো দেখতে পাচ্ছি যে একই অংশ একই চিত্র দুটো চিত্র হচ্ছে একই অংশ চিহ্নিত করছে তাহলে দুটো সমান অতএব চিত্র লিখছি যে অতএব চিত্র চিত্র থ্রি ও চিত্র চিত্র থ্রি এবং চিত্র সিক্স একই একই অংশ নির্দেশ করে নির্দেশ করে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন হচ্ছে সি তাহলে এটাই হচ্ছে প্রমাণিত আমার এরপর আমরা পাঁচের অঙ্কটা করব পাঁচের অঙ্কটা কি আছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান দেখাতে হবে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে তাহলে প্রথমে এ ইউনিয়ন বিটা কি লিখি তাহলে প্রথম চিত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি আমাদের যদি এটা এ সেট হয় আর এটা বি সেট হয় তাহলে এ ইউনিয়ন বিটা হচ্ছে আমাদের নির্দেশ করছে এ ইউনিয়ন বি হচ্ছে এরও উপাদান বি এরও উপাদান অর্থাৎ এ ইউনিয়ন বিটার ভিন চিত্র নির্দেশ করছে এইটা আর এইটা হচ্ছে সামগ্রিক সেট এবারে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট নির্দেশ করব তাহলে এটা এ সেট এটা বি সেট এ সেট এটা বি সেট এ ইউনিয়ন বি হচ্ছে এইটা তাহলে তার কমপ্লিমেন্ট মানে কি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর বাইরে কিন্তু ইউ এর ভেতরে ইউ এর ভেতরে কিন্তু এ ইউনিয়ন বি এর ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাহলে কোনটা হচ্ছে এই অংশটা নির্দেশ করছে আমাদের এই অংশটাই নির্দেশ করছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এইটাই হচ্ছে নির্দেশ করছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট অংশটা তাহলে এটা হচ্ছে চিত্র ওয়ান এটা চিত্র টু এরপরে এর কমপ্লিমেন্ট বার করতে হবে তারপর ডান দিকটা করার জন্য এর কমপ্লিমেন্ট এটা এ সেট এটা বি সেট এটা এ সেট আমার বি সেট এর কমপ্লিমেন্ট মানে কি এ বাদ দিয়ে বাকি অংশটা এ বাদ দিয়ে বাকি অংশটা ইউ মাইনাস এ এইটা হচ্ছে এর কমপ্লিমেন্ট এটা ইউ সেটটা আর এই প্রথম বৃত্তটা আছে এ সেট দ্বিতীয় বৃত্তটা বি সেট এটা হচ্ছে চিত্র আমার থ্রি এবারে বি এর কমপ্লিমেন্ট বার করতে হবে বি এর কমপ্লিমেন্ট কী হবে বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা যদি এ সেট হয় এটা বি সেট হয় বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি বাদ দিয়ে অংশটা বি এর বাকি অংশটা বি বাদ দিয়ে যে ইউ সেট থেকে এটা এটা হচ্ছে আমাদের বি এর কমপ্লিমেন্ট এটা হচ্ছে এ এর কমপ্লিমেন্ট যেমন এইটা হচ্ছে আমাদের বি এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট এবারে এই দুটো দেখতে পাচ্ছি যে দাগ কাটা অংশ তাদের কমন অংশটা খুঁজতে হবে তাহলে দুটো কমন অংশটা কোনটা হচ্ছে এইটা আমাদের এ সেট এটা বি সেট এ সেট আর বি সেট তাহলে এই দাগ কাটা দুটো দাগ কাটার কমন কমন দাগ কাটা কোন জায়গাটা এই জায়গা এই জায়গাটা হবে না এই জায়গাটা হবে না এই জায়গাটা এই জায়গাটা তো কেউই দাগ কাটা নয় তাহলে এই জায়গাটা হবে না কারণ কি এই জায়গাটা হচ্ছে এর এর দাগ কাটা নয় কিন্তু এর আছে আবার এই অংশটা হবে না তাহলে কোন অংশটা কমন হচ্ছে আমাদের এই অংশটা এরও দাগ কাটা আছে এই জায়গাগুলোতে এই অংশগুলো এরও দাগ কাটা আছে আবার এরও দাগ কাটা আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট ইউনিয়ন
कमप्लीमेंट इंटरसेक्शन बी एर कमप्लीमेंट कमन यूनियन ना कमप्लीमेंट इंटरसेक्शन अर्थात এটা দুটো দাগ কাটার যে কমন অংশটা কমন অংশটা এইখানটা হলো না এইখানটা হলো না এইখানটা এইখানটা দুটোরই দাগ কাটা নাই এইখানটা এর দাগ কাটা আছে এর দাগ কাটা নাই কিন্তু এর আছে এটার এর দাগ কাটা আছে কিন্তু এর অংশটা নাই এমন যে অংশগুলো যেগুলো দুটোরই দাগ কাটা আছে এর এদের কমন অংশ এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্টের কমন অংশ এটা হচ্ছে চিত্র আমার ফোর আর এটা হচ্ছে চিত্র ফাইভ তাহলে চিত্র টু আর চিত্র ফাইভ দেখতে পাচ্ছি একই एक ही चित्र जेहेतु एक ही अंश निर्देश करो समान चित्र टू ओ चित्र फाइव एक ही अंश निर्देश कर एक ही अंश एक ही भेन चित्र निर्देश कर भेन चित्र निर्देश कर अतएव देखते पारि ए यूनियन बी तार कमप्लीमेंट समान ए एर कमप्लीमेंट इंटरसेक्शन बी एर कमप्लीमेंट तेल भेन चित्रे सहाजे प्रमाण हो गया।